শুরুতে এই সংবাদ শিরোনাম। মিয়ানমারের সেনা অভ্যুত্থান, হঠাৎ সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি সংখ্যা, কঠোর অবস্থানে বাংলাদেশ। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে উদ্বিগ্ন ভারত, আশাবাদী পাকিস্তান। সোচি গ্রেফতারে মিয়ানমারে আনন্দ মিছিল। সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। এবং সবশেষ থাকছে, সব ফ্লাইট বন্ধ করে দিল মিয়ানমার, বিচ্ছিন্ন হলো পৃথিবীর সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, অর্থাৎ বিজিবি। আজ সোমবার ভোর থেকেই সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি। সীমান্তের বিভিন্ন চৌকিগুলোতে বিজিবির সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে দৃষ্টি রেখে বিজিবি সদস্যরা সীমান্ত চৌকিগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানিয়েছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখছে বিজিবি। বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর রাখা হচ্ছে। উল্লেখ্য, আজ সোমবার ভোরে বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারে সেনা অভ্যুত্থানে সেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ বেশ কিছু নেতাদের আটক করেছে সেনাবাহিনী। পুরো দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিষয়ে দেশটির সেনা কর্মকর্তাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। অভ্যুত্থানে আটক আং সাং সুচি সহ মিয়ানমারের বেসামরিক রাজনীতিবিদদের ছেড়ে দেওয়া না হলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন বাইডেন। মিয়ানমারের নেত্রী আং সাং সুচি এবং তার ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে সোমবার আটক করেছে দেশটির সেনাবাহিনী। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলেছে, মিয়ানমারের ঘটনা প্রবাহ সম্পর্কে আমরা অবগত আছি, আমরা গভীর উদ্বিগ্ন। আমরা আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই সমুন্নত রাখতে হবে বলে বিশ্বাস করি। দেশটির পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি আমরা। অন্যদিকে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সর্বাধি যে দুই পক্ষই গঠনমূলক আলোচনা করবে। একটি বিবৃতিতে পাকিস্তান বলে, আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষই নিজেদের সংবরণ করবে, আইনের শাসনকে সম্মত রাখবে, গঠনমূলক আলোচনা করবে এবং শান্তিপূর্ণ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। এর আগে মিয়ানমারের সেনাবাহিনী জানায়, মিয়ানমারের নেত্রী এবং স্টেট কাউন্সিলের আং সাং সুচি এবং তার ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে ভোরে গ্রেফতার করা হয়েছে। পরে দেশের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। গত নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তবে এ ফলাফল নিয়ে মিয়ানমারের বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব এবং উত্তেজনা চলতে থাকায় সামরিক অভ্যুত্থান ঘটেছে বলে জানায় বিবিসি। মিয়ানমারের সেনাবাহিনীর হাতে দেশটির স্টেট কাউন্সিল আং সাং সুচি গ্রেফতারে আনন্দ মিছিল বের করেছে সেনা সমর্থিত বাসিন্দারা। সোমবার মিয়ানমারের ইয়াংগু সেনা অভ্যুত্থানের সমর্থনে উল্লাস করেছে স্বঘোষিত কিছু জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্যরা। তারা সুইডাগন প্যাগোডার বাইরে শহীদদের সমাধিস্থলের কাছে গান গেয়ে উল্লাস প্রকাশ করেছেন। উল্লাসকারীদের একজনের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, উল্লাস উদযাপনের অংশ হিসেবে তারা শহরের অন্য স্থানগুলিতেও যাবে। গত তিন দিন ধরে জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্যরা সামরিক বাহিনীর সমর্থনে ইয়াংগনের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে আসছিল। সুচিকে আটকের ঘটনায় শুধু ইয়াংগুনে নয়, অন্যান্য জায়গা থেকেও মিছিলের খবর আসছে। ছোট ছোট ট্রাকে করে রাজপথে আনন্দ মিছিল করে নিজেদের প্রতিক্রিয়া জানান তারা। একই দিন ভোরে দেশটির প্রেসিডেন্ট ইন মিন্ট এবং ক্ষমতাসীন দলের নেত্রী আং সাং সুচি সহ দলের শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী।
বছরের 8 নভেম্বর সাধারণ নির্বাচনে সোচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির বড় জয় পায়। সংসদের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনে 322টি আসন, যদিও এনএলডি 346টি পায়। এদিন নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশন হওয়ার কথা ছিল, তার আগেই সেনাবাহিনী ক্ষমতা নিজেদের পক্ষে নিল। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্য এবং ক্রীড়ামন্ত্রী মিন্ত হেতে। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি একথা জানিয়েছেন। তিনি লেখেন, আমি স্বাস্থ্য এবং ক্রীড়া মন্ত্রণালয় ছেড়ে চলে যাচ্ছি। আমি 3 দিনের জন্য নেপিডো ছেড়ে চলে যাচ্ছি। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, তিনি এমন একজন নেতা যিনি করোনার বিরুদ্ধে দেশজুড়ে একাই যুদ্ধ করেছেন। সোমবার স্থানীয় সময় ভোর রাতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী সুচি এবং দলটির জ্যেষ্ঠ নেতাদের আটক করে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী। এনএলডির মুখপাত্র বলেছেন, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে সুচি ছাড়াও প্রেসিডেন্ট ই উইন মিন্ট এবং অন্যান্য জ্যেষ্ঠ নেতা আছেন। মিয়ানমারের সব যাত্রীবাহী ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান চলাচলের দায়িত্বে থাকা দেশটির সরকারি সংস্থা। মিয়ানমারে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে জানায়, দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার রাস্তা সোমবার বন্ধ করে দেওয়া হয়েছে। দূতাবাস টুইটারে জানায়, সংবাদগুলো ইঙ্গিত দেয় যে মিয়ানমারের সব বিমান চলাচল বন্ধ রয়েছে। মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করে বলেছে যে তারা মিয়ানমারের নেত্রী আং সাং সুচির আটকের পাশাপাশি ইয়াঙ্গুন সহ বেশ কয়েকটি শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার বিষয়ে অবগত রয়েছে। মিয়ানমারের পূর্বের নাম ব্যবহার করে তারা আরও জানায়, বার্মায় রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা রয়েছে এবং আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাব। দেশের নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমার সেনাবাহিনী সোমবার জানিয়েছে, 1 বছরের জরুরি অবস্থা শেষ হওয়ার পর দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতা নতুন সরকারের হাতে ফিরিয়ে দেবে। স্টেট কাউন্সিলর অং সাং সুচি, দেশটির প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সামরিক বাহিনীর হাতে আটক হওয়ার পর মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতির কার্যালয়। দেশটির সামরিক বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, জরুরি অবস্থা চলাকালীন ইউনিয়ন নির্বাচন কমিশনকে সংস্কার করা হবে। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচন পর্যালোচনা করা হবে। সেনাবাহিনীর মালিকানাধীন মাওয়াদ্দি টেলিভিশন একটি বিবৃতিতে জানিয়েছে, জরুরি অবস্থা জারি করে মিয়ানমারের ক্ষমতা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনী প্রধান সেনাবাহিনীর সিনিয়র জেনারেল মিং অং হালাইংয়ের হাতে। প্রসঙ্গত সামরিক অভ্যুত্থানের হুমকির বিষয়ে উদ্বেগের মধ্যেই দেশটির নতুন সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই জরুরি অবস্থা জারির এই ঘোষণা আসে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।